হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জেকেন সাইড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো খুব ভালো করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছো আজকে একটি খুবই ভাইটাল টপিক নিয়ে আমি তোমাদের ভিডিও করতে চলেছি যে কলকাতা পুলিশ দু হাজার বাইশ যে তোমাদের রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছিল তার ফর্ম ফিল আপ হয়ে গেছে প্রায় অনেক দিন আগে প্রায় সাত আট মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রিমিনারি এক্সামের কোনো এখনও তোমাদের কনডাক্ট করায়নি পি আরবি বোর্ড তো এই এক্সামটি কবে হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে বিভিন্ন আমার ভিডিওতে যে তোমাদের প্রিলিমিয়ারি এক্সাম কবে হবে তার এক্স্যাক্ট ডেটটা কবে তোমাদের আমাকে প্রশ্ন করেছিল তো তার উত্তরেই আমি ভাবলাম যে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিই এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের নতুন বিজ্ঞপ্তি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের আজকে বলতে চলেছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো তোমরা সব কিছু জানতে পারবে আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে তাহলে আমাদের যখনই তোমরা কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা আমাদের ভিডিওগুলি নোটিফিকেশান পেয়ে যাবে আর যে কোনো রকম গভর্নমেন্ট সরকারি চাকরি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা কলকাতা পুলিশের যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই আমি তোমাদের সবসময়ই রিকোয়েস্ট করি যে এই ভিডিওটি দেখার জন্য তাহলে তোমরা জেনারেল নলেজ থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেনই কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার ভিডিওটি শুরু করি আচ্ছা এবার বলি যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ বা এক্স্যাক্ট কোন ডেটেই তোমাদের এক্সামটি হবে তোমাদের বলছি দেখো এক্স্যাক্ট ডেট কিন্তু কখনোই বলা সম্ভব নয় কারণ ষোলোই জানুয়ারি তোমাদের যে রিজার্ভেশন পলিসি নিয়ে যে কেসটি রয়েছে তার শুনানি রয়েছে আশা করি তোমাদের সেই দিনই প্রবলেম সলভ হয়ে যাবে তারপরে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের শেষের দিকে অনেকগুলি তোমাদের হলিডে রয়েছে আমাদের যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি রয়েছে সেই ওই মাসে কিন্তু আর কোনো রকম কোনো এক্সাম হবে না ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে তোমাদের যে রবিবার রয়েছে সেই দিনে তোমাদের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে সেই টাইমে কিন্তু তোমাদের এক্সামটি কন্ডাক্ট করানোর পিআরবি বোর্ড ঠিক আছে তো সেই দিনেই তোমরা সেই ডেট হিসাবেই কিন্তু প্রিপারেশান নাও কারণ তোমাদের অনেকেই আর কিন্তু ডিলেভি করে ফেলছ যেটা সবারই এটা কিন্তু সিম্পল হওয়ারই কথা দে অনেক দিন ধরেই তো কোনো রকম কোনো এক্সামের কোনো ডেটের ঠিক নেই কবে এক্সাম হবে সেই হিসাবে অনেকেই তোমরা প্রিপারেশান ঠিকমতো নিচ্ছ না তাই বলছি বন্ধুরা ওই ডেট ধরেই কিন্তু এক্সাম নাও দেখো আমরাও বলেছিলাম যে ডিসেম্বর জানুয়ারি মাসের দিক থেকে করে আর কি ডিসেম্বর মাসের মধ্যে আর কি তোমাদের প্রিমিনারি এক্সাম হয়ে যাওয়ার কথা আমরাও তোমাদের বলেছিলাম ডিসেম্বর মাসে হয়নি তা বলে কি তোমরা অনেকেই আমাদেরকে নানা রকম কমেন্ট করছো দাদা তোমরা বলেছিলে ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশের প্রিথমের এক্সাম হয়ে যাবে হলো না কেন দেখো কল পুলিশ একটি ইমার্জেন্সি ফোর্স তোমরা সবাই জানো এর আপডেট প্রতিনিয়ত চেঞ্জ হয় আর তোমরা তো দেখছো নানা রকম কীরকম প্রবলেম সৃষ্টি হচ্ছে বিভিন্ন কেস টেস নিয়ে অনেক রকম কোনো প্রবলেম চলছে তাই বলছি বন্ধুরা তোমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক ধরে কিন্তু প্রিপারেশান নাও হাতে তোমরা অনেকটাই সময় পাবে এর মধ্যে ভালো করে তোমরা প্রিপারেশান নাও মক যেভাবে আমি তোমাদের বলেছি যে তোমাদের বলেছিলাম যে সেভেন্টি প্লাস কীভাবে স্কোর করবে তোমরা সেইভাবে প্রিপারেশান নাও তোমরা আশা করি কলকাতা পুলিশের কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হবে কিন্তু তোমাদের এটাই শেষ সুযোগ বলবো আমি কারণ এরপরে কিন্তু এজ তোমাদের বাড়িয়ে দিয়েছে তিরিশ বছর করে দিয়েছে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী কিন্তু একসঙ্গে তোমাদের পরীক্ষাগুলি দেবে যাদের এর শেষের দিকে তারা কিন্তু খুব জোর কদমে লেগে পড়েছে তাই বলছি বন্ধুরা এই কলকাতা পুলিশটাকে তোমরা টার্গেট করে নাও এইটাকে টার্গেট করলে কী হবে তোমাদের এতে যেহেতু সাতাশ বছর পর্যন্ত এজ রয়েছে সাত লক্ষর কাছাকাছি কিছু ভ্যাকান্সি তোমাদের যদিও এটার শূন্যপত্রে খুবই কম তাও বলছি তোমাদের সাত লক্ষ যেভাবে তোমাদের সাত লক্ষ কিন্তু বারো হাজারের মতো যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবেলে এরপরে যদি এই ভ্যাকান্সিটি প্রকাশিত হয় যেমন ধরো এএসআই যে ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের এএসাইয়ের যে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হতে চলেছে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এসআইয়ের বিজ্ঞপ্তি কবে আসলে আমি তোমাদের বলে দিয়েছিলাম এতে ধরো তোমাদের পাঁচশোর কাছাকাছি কিছু ভ্যাকান্সি থাকবে এখানে কিন্তু ফর্ম ফিল আপ হবে কলকাতা পুলিশের যদি তোমাদের বাইশশো টোটাল ভ্যাকান্সি ছেলে মেয়েও ভাই মিলিয়ে যদি তোমাদের সাত লক্ষ বারো হাজারের মতো ভ্যাকান্সি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে তো এখানেও তোমাদের কিন্তু এরকম ফর্ম ফিল আপ চলে যাবে কারণ দেখো এস তোমাদের বাড়িয়ে দিচ্ছে তিন বছর করে শুধুমাত্র রাজ্য সরকার নয় কেন্দ্র কেন্দ্র সরকারও বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে কিন্তু তিন বছর করে এক্স বাড়িয়ে দিচ্ছে কারণ কোভিড প্যান্ডামিকের জন্য তাই বলছি একটু যদি লেটও হয় তোমরা ভালো আর হাল ছাড়ে না তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নাও আশা করি তোমরা সফল হবে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন वैकेंसी তোমাদের বের হবে তার কারণ আমাদের সামনেই কিন্তু পঞ্চায়েত ভোট রয়েছে তার আগেই তোমাদের তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়ে যাবে কলকাতা পুলিশের বললাম যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক করে তোমাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পারফেক্ট আমি তোমাদের বলছি না আমি বারবার বলছি বন্ধুরা কিন্তু ওই ডেট ধরে তোমাদের প্রিপারেশন নিতে হবে কারণ যে কোনো মুহূর্তে এক্সাম হয়ে যেতে পারে ঠিক আছে কারণ ফর্ম এ এক্সামটি হওয়ার তিন চার মাস পরে কিন্তু তোমাদের যেটা একটু পিএমটি পি ইটি হয় তাই বলছি আর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোই কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হবে সাড়ে আট হাজার প্লাস তোমাদের হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের এ থাকবে এস আই থাকবে ঠিক আছে ওই আমি তোমাদের একটা ভিডিও আলাদা বানিয়ে দেবো দরকার হয় আজকে এতটুকুই থাক তোমাদের ভ্যাকান্সি আসছে সেইভাবে তোমরা লেগে পড়ো আর পি এফ থেকে শুরু করে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি আসছে চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা এই ভিডিওগুলি দেখে নেবে অনেকগুলি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি আসছে তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তোমরা সবাই সাকসেস হবে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ভিডিওটি দেখলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করে দিতে পারো থ্যাংক ইউ সো মাচ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে বেল নোফিকশনটি অল করে দাও থ্যাংক ইউ